আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্যালেটেবল ফিস্ট। আমার চ্যানেলের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ কিন্তু দারুণ মজার শাহী টুকরা রেসিপি। সিম্পল পাউরুটি দিয়ে বানানো এই ডেজার্ট আইটেমটি নামে যেমন শাহী টুকরা, স্বাদেও তেমন রাজকীয়। চলুন তাহলে দেখে নিই কিভাবে বানাবো শাহী টুকরা। শাহী টুকরা বানানোর জন্য পাউরুটির 5টি স্লাইস নিয়েছি। এই পাউরুটি গুলো প্রথমে চারপাশের অংশগুলো কেটে আলাদা করে নিচ্ছি, একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। চারপাশ কাটা হয়ে গেলে মাঝখানে ত্রিভুজ আকৃতি করে কেটে নিচ্ছি। 5 পিস পাউরুটি কেটে আমার এখানে 10 টুকরো হয়েছে। এবার আমি এই পাউরুটির টুকরো গুলোকে ঘিয়ে ভেজে নেব। এর জন্য চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো হিটে রেখে ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘি গলে গিয়ে যখন গরম হবে তখন এর মধ্যে একে একে পাউরুটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পাউরুটিগুলো উল্টে দিচ্ছি। চুলার আঁচ লো হিটে রেখে 1-2 মিনিটের মধ্যে পাউরুটির একপাশ যখন গোল্ডেন কালার আসবে তখন উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর প্রয়োজন হলে আরেকটু ঘি দিয়ে দিই। ঘি দিয়ে অন্য পাশও গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব। দুপাশ যখন গোল্ডেন কালার আসবে তখন চুলা থেকে তুলে একটা ডিশে নিয়ে রাখব। এভাবে সবগুলো পাউরুটি আমি ঘিয়ে ভেজে নেব। তবে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করা যাবে। এবার আমি শাহী টুকরার জন্য মালাই রেডি করে নেব। এর জন্য প্রথমে একটা বাটিতে আমি 1/2 কাপ আগে থেকে জাল দিয়ে নেওয়া হালকা গরম দুধ নিয়ে নিয়েছি। এর সাথে সামান্য জাফরান দিয়ে দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে জাফরান দুধ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটি আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। এরপর শাহী টুকরার যে মালাই, সেই মালাইয়ে আমি এই জাফরান মিশানো দুধ ব্যবহার করব, যাতে সুন্দর একটা স্মেল আসবে। এরপর আমি এখানে কাঠবাদাম, এই কাজু বাদাম কুচি করে কেটে নিচ্ছি, এগুলোও আমি মালাইতে ব্যবহার করব। এর সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ নিয়ে নিচ্ছি। এবার এই বাদাম এবং কিশমিশ গুলো আমি ঘিয়ে ভেজে নিচ্ছি। জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে 1 চা চামচ ঘি দিয়ে বাদাম এবং কিশমিশ গুলো দিয়ে দিচ্ছি। এরপর চুলার আঁচ লো হিটে করে বাদাম গুলো কয়েক মিনিট ভেজে নিচ্ছি। শাহী টুকরা শাহী বাবা আনতে এই বাদাম গুলোকেও আমি ঘিয়ে ভেজে নিচ্ছি। এতে যেমন সুন্দর একটা স্মেল আসবে তেমনি খেতেও অনেক ভালো লাগবে। চুলার আঁচ লো হিটে রেখেই এই কিশমিশ এবং বাদাম গুলো ভাজতে হবে। বাদাম গুলো যখন ভাজা হয়ে সুন্দর একটা গ্রাম ছড়াবে এবং কিশমিশ গুলো ফুলে উঠবে তখনই বোঝা যাবে যে কিশমিশ এবং বাদাম গুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো চুলা থেকে তুলে এক পাশে রেখে দেব। এবার মালাইয়ের জন্য আমি এখানে 1/2 লিটার বা 2 কাপ লিকুইড দুধ নিয়েছি। 2 কাপ দুধের সাথে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়িয়ে দিচ্ছি। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে লিকুইড দুধের সাথে পাউডার দুধগুলো মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মাঝে একটু নেড়ে দেব, তা না হলে হাড়ির তলায় লেগে যাবে। দুধ ফুটে উঠলে এর সাথে ভেজে রাখা কিশমিশ এবং বাদাম দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্ক এর পরিবর্তে চিনিও ব্যবহার করা যাবে, তবে দুধের সাথে চিনি মিশালে দুধ আরো পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে এখানে কনডেন্সড মিল্ক ব্যবহার করলেই ভালো হবে। চিনি ব্যবহার করলেও হবে, সেক্ষেত্রে দুধ ঘন করতে একটু বেশি সময় লাগবে। এরপর নেড়ে নেড়ে সবগুলো মিক্স করে দুধ ঘন করে নিচ্ছি। এ পর্যায়ে এর সাথে 1/2 কাপ দুধের সাথে যে আমি জাফরান মিশিয়ে রেখেছিলাম সেই দুধ দিয়ে দেব। যাদের হাতের কাছে জাফরান না থাকবে সেক্ষেত্রে সামান্য এলাচ গুঁড়ো করেও দিয়ে দিতে পারে। লিকুইড দুধের সাথে আমি পাউডার দুধ ব্যবহার করেছি, সেজন্য আমি এখানে লবণ দিচ্ছি না। শুধু লিকুইড দুধ দিয়ে করলে সামান্য একটু লবণ দিয়ে দিলে টেস্ট ভালো হয়। এই মালাই ঘন করার সময় মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তা না হলে হাড়ির তলায় লেগে পুড়ে যায়। এর মধ্যে মালাই বেশ ঘন হয়ে গিয়েছে। আমি এর চেয়ে বেশি আর ঘন করব না, কারণ ঠান্ডা হলে আরো ঘন হয়ে যায়। এবার চুলার আঁচ বন্ধ করে দিচ্ছি। চুলার আঁচ বন্ধ করে দিয়ে মালাই কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। সাধারণত আমরা দুধ খাওয়ার জন্য যেটুকু গরম থাকে সেরকম গরম থাকতেই আগে থেকে ঘিয়ে ভেজে রাখা পাউরুটির টুকরোগুলির উপর অল্প অল্প করে মালাই দিয়ে দিচ্ছি। সবটুকু মালাই দিয়ে দেওয়া হলে এরপর পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
পুরোপুরি ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে 4-5 ঘন্টা রেখে দিতে হবে। সাথে সাথে সার্ভ করলে ভালো লাগবে না, 4-5 ঘন্টা ফ্রিজে রাখার পর সার্ভ করলে খেতে ভালো লাগবে। মাছ তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের ভীষণ মজার শাহি টুকরা। সো ভিউয়ার্স, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।